হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিন্তু প্রথম আসলো FZS ভার্সন 4, যেটা মূলত হচ্ছে BS7। তো বাইকটাতে কিন্তু ব্যাপক পরিবর্তন সহ এসেছে। তো আজকের এই পুরো ভিডিওটিতে এই বাইকটার ডিটেইলস, স্পেসিফিকেশন সহ কি কি আপডেট এসেছে সব কিছু জানানোর চেষ্টা করব। সো আমি আরিফ হাসান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আরিফ হাসান চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে যদি দেখে থাকেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সো বন্ধুরা, বাইকটিতে যে পরিবর্তনগুলো এসেছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো মূলত প্রথমেই আসি হচ্ছে হেডলাইট সেকশন। এটা কিন্তু হেডলাইটটা এবার DRL দিয়েছে দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন। সেই সাথে কিন্তু টুইন পার্ট LED থাকছে, অর্থাৎ ওপরে নিচে আপার ডিপারটা কিন্তু সম্পূর্ণ LED। সেই সাথে এটাতে কিন্তু আপনার এবার যে মিটার সেকশনটা এসেছে সেটা মূলত হচ্ছে MT15-এর যে মিটার, সেই মিটারটা কিন্তু এসেছে। অর্থাৎ MT15 বাইকটাতে যে মিটারটা ইউজ করা হয়েছে এই বাইকটাতেও কিন্তু সেম মিটারটাই পাবেন আপনারা। সেই সাথে সাথে যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, আমি একটু ইন্ডিকেটরগুলো জ্বালায় দেখাই আপনাদেরকে। এই যে ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু LED, অর্থাৎ আগের যে ভার্সন 3 বা ডিলাক্স ছিল ওটাতে কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটর ইউজ করা হয়েছিল, বাট এটাতে কিন্তু LED ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। এছাড়াও বড় একটা পরিবর্তনের মধ্যে হচ্ছে এই বাইকটাতে কিন্তু আপনারা ডিভাইস পাবেন, অর্থাৎ ওয়াই কানেক্ট যে ডিভাইস, যেটা মূলত MT15, R15, M ভার্সন 4, এই বাইকগুলোতে আসলে ডিভাইসের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন কানেক্ট করতে পারেন মিটারের সাহায্যে। তো এই বাইকটাতেও কিন্তু সেম ডিভাইসটা পাবেন। এছাড়াও অনেকেই কিন্তু ভাববেন এটা মনে হয় ডুয়েল চ্যানেল ABS, অর্থাৎ এটা কিন্তু সামনের চাকায় ABS-এর সেন্সর দেখতে পাচ্ছেন, পিছনেও কিন্তু একটা সেন্সর আছে। অনেকেই এটা ভুল ভাববেন যে আসলে এটা মনে হয় আসলে ডুয়েল চ্যানেল ABS-এর সেন্সর ইউজ করা হয়েছে, বাট তেমনটা কিন্তু না। এই বাইকটাতে মূলত হচ্ছে পিছনে মাইল মিটারের সেন্সর ইউজ করা হয়েছে, আর সামনে ABS, অর্থাৎ এটা মূলত সিঙ্গেল চ্যানেল ABS-এর বাইক। সেই সাথে ইঞ্জিন সেকশনের যে পরিবর্তন সেটা মূলত এটাতে BS7 ইঞ্জিন OBD2 কিন্তু ইউজ করা হয়েছে, এই যে ইঞ্জিনের সেন্সরটা দেখতে পাচ্ছেন। আর এটা মূলত হচ্ছে রেড কালারের বাইক, অর্থাৎ ডিলাক্সের যে কালার কম্বিনেশনটা ছিল এই বাইকেও কিন্তু সেম কালার কম্বিনেশন। আর বাংলাদেশের মধ্যে প্রথম বাইকটা কিন্তু এনেছে শরীফ মোটরসাইকেল বিতান। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটা, শরীফ মোটরসাইকেল বিতান আসলে বরাবরের মতো কিন্তু চমক নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় কিন্তু এবার FZS ভার্সন 4 বাংলাদেশের মাটিতে কিন্তু তারা প্রথম এনেছে। তো আমি একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে এই বাইকটার সাউন্ড শুনিয়ে দেব, ঠিক আছে? আসলে ফুয়েল আছে কিনা আমি শিওর না। দুঃখিত, আসলে ফুয়েল নেই, এই জন্য আপনাদেরকে স্টার্ট দিয়ে শোনাতে পারলাম না। লাইভে অবশ্য আপনাদেরকে আমি অলরেডি সাউন্ডটা শুনিয়ে দিয়েছি। আর পিছনে কিন্তু যে MT-র ব্যাকলাইট, সেই ব্যাকলাইটই কিন্তু দেওয়া হচ্ছে। আর পিছনে যে লাইটগুলো এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার LED ইন্ডিকেটর দেওয়া হচ্ছে। সেই সাথে যে রিম কালারটা, যেটা FZS যেটা হচ্ছে R15 V4, যে রিম যে গোল্ডেন কালার করা হয়েছিল সেই গোল্ডেন কালারেই কিন্তু রিমটা এসেছে। তো এই ছিল মোটামুটি এই বাইকটার আপডেট। আর ইঞ্জিন স্পেসিফিকেশনে খুব একটা চেঞ্জ নাই। আগের যে FZS ভার্সন 3 বা ডিলাক্সে যে ইঞ্জিন ইউজ করা হয়েছিল, FZS ভার্সন 4-এও কিন্তু সেম ইঞ্জিনটাই ইউজ করা হয়েছে। তো বেসিক্যালি আপডেটগুলোর মধ্যে হচ্ছে সম্পূর্ণ LED, একটা হেডলাইট পাচ্ছেন DRL, এরপরে হচ্ছে যে মিটার সেকশন এটা মূলত হচ্ছে MT15-এর যে মিটার সেই মিটারটা ইউজ করা হয়েছে। পাশাপাশি হচ্ছে আপনার ওয়াই কানেক্ট একটা ডিভাইস দেওয়া হয়েছে, এবং ইন্ডিকেটরগুলো কিন্তু LED করা হয়েছে। তো মোটামুটি এই আপডেট ছিল, এবং দুইটা কালারে এই মুহূর্তে শরীফ মোটরসাইকেল বিতানে অ্যাভেলেবেল পাবেন, একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে রেড কালার। তো দুইটা কালারেই কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে শরীফ মোটরসাইকেল বিতানে, আর এই শোরুমটা হচ্ছে আপনার স্কাটন যে রোডটা আছে মগবাজার থেকে স্কাটন রোডেই কিন্তু অবস্থিত। 16-17 স্কাটন দুইটা আউটলেট তাদের, এটা মূলত হচ্ছে দুইটা আউটলেট 16-17 স্কাটন রোডে অবস্থিত। আর পিছনেই দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু রাখা আছে। সো যাদের দরকার খুব তাড়াতাড়ি কিন্তু কালেক্ট করতে হবে। তো ভিডিওর উপরে আমি শরীফ মোটরসাইকেল বিতানের কিন্তু অ্যাড্রেসটা দিয়ে রাখবো, সরাসরি কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্নের বাইকটা কিন্তু কালেক্ট করতে পারবেন, FZS ভার্সন 4, যেটা মূলত একবারে রেড কালার লেটেস্ট বাইক। সো আজকের এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো বাইকের সন্ধানে, নতুন কোনো বাইকের ভিডিও নিয়ে। সে পর্যন্ত অবশ্যই আরিফ হাসান চ্যানেলের সঙ্গেই থাকুন। সো আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।